তো আমরা আজকে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। আমি আগের দিন বলেছিলাম আচ্ছা উপাক্ষীয় রশ্মি বা প্যারালাক্সিস রে, উপাক্ষীয় রশ্মি ইংরাজি হচ্ছে প্যারালাক্সিস রে। কি বলছে না এটার সংজ্ঞাটা আমি আগে বলি, যে যেসব রশ্মি কোনো গোলীয় দর্পণের মেরুর নিকটবর্তী অঞ্চলে এবং প্রধান অক্ষের সঙ্গে খুব ছোট কোণ করে দর্পণে আপাতিত হয় তাদের উপাক্ষীয় রশ্মি বলে। ঠিক আছে, তো এখানে দুটো কন্ডিশন। কন্ডিশন নাম্বার ওয়ান, মেরুর নিকটবর্তী অঞ্চলে, আর কন্ডিশন নাম্বার টু, প্রধান অক্ষের সঙ্গে খুব ছোট কোণে। এই দুটো কন্ডিশন মেনটেন করতে হবে। এই দুটো কন্ডিশন মেনে যদি কোনো রশ্মি গোলীয় দর্পণে আপাতিত হয় তখন সেই রশ্মিটাকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। ওকে, এখানে একটা পয়েন্ট আউট আমি করে দিচ্ছি যে যদি ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ হয়, আমরা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ আগেও পড়েছি, ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণের উপর আপাতিত যে কোনো রশ্মি উপাক্ষীয় রশ্মি। কারণ ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে কি হবে, উন্মেষটা যেহেতু ছোট সেহেতু মেরুর কাছেই আপাতিত হতে হবে এবং খুব ছোট অ্যাঙ্গেলেই আপাতিত হতে হবে, তা না হলে কিন্তু হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে উপাক্ষীয় রশ্মি। এক্ষেত্রে আরেকটা রশ্মির নাম হচ্ছে অপাক্ষীয় রশ্মি। ঠিক আছে, অপাক্ষীয় রশ্মি না বলে ওটাকে অপাক্ষ নন প্যারালাক্স রে বলা হয়। ওটার নাম হচ্ছে অখাপোসারি, মানে হচ্ছে রশ্মি যার ইংরেজি নাম হচ্ছে নন প্যারালাক্স রে। সেটা এই রকম নয়, মানে যেটা মেরু থেকে অনেকটা দূরে আপাতিত হবে এবং মানে দর্পণের প্রান্তের দিকে আপাতিত হবে এবং কি হবে না বড় অ্যাঙ্গেল আপাতিত হবে। ঠিক আছে, তো সংজ্ঞাটা কি বলছে? সংজ্ঞাটা বলছে যেসব রশ্মি কোনো গোলীয় দর্পণের মেরু থেকে দূরে অর্থাৎ দর্পণের প্রান্তে
এবং প্রধান অক্ষের সঙ্গে খুব বড় কোণে, এবং প্রধান অক্ষের সঙ্গে খুব বড় কোণে 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 আপাতিত হয় আপাতিত হয় তাদের তাদের অক্ষাপসারী, মানে অক্ষ থেকে অপসারী রশ্মি বা প্রান্তিক রশ্মি, এর আর একটা নাম প্রান্তিক রশ্মি, যার ইংরেজি নাম হচ্ছে মার্জিনাল রে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু ছবি দেখি, যে উত্তল দর্পণ অবতল দর্পণের আমি দুটো ক্ষেত্রেই বলছি, ধর কোন একটা আমি প্রথমে অবতল দর্পণ নিই, এই প্রধান অক্ষের প্রধান অক্ষ এবং এইটা হচ্ছে ধর একটা অবতল দর্পণ, তাহলে এই দিকটা আমাকে পারদ প্রলিপ্ত করতে হবে। এবার আমি কি করছি না, এরপরে একটা বিন্দু ধর এখান থেকে আমি নিলাম, যে বিন্দু থেকে কিছু রশ্মি আপতিত হচ্ছে, ধর এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এরকম রশ্মি আপতিত হচ্ছে। তাহলে দেখ এক্ষেত্রে এই যে চারটে রশ্মি আমি নিলাম, ধর আমি এই বিন্দুটার নাম দিচ্ছি পি বিন্দু, এটা ও হলো মেরু, এটা এক্স এক্স ড্যাশ হচ্ছে প্রধান অক্ষ। এবার এর মধ্যে ধর এইটা এই দিকে যাচ্ছে, এই রশ্মিটা এইদিকে যাচ্ছে, এই রশ্মিটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, তো বলতো কোনটা উপাক্ষী আর কোনটা অক্ষ অপসারী রশ্মি হবে? এই যে চারটে রশ্মি আমি এঁকেছি, চারটে রশ্মির মধ্যে কোনগুলো উপাক্ষী রশ্মি আর কোনটা অপাক্ষ সারি রশ্মি? কেন ব্যাখ্যা কর, ব্যাখ্যা কর। এটা হলো অবতল দর্পণের ক্ষেত্রে উপাক্ষীয় রশ্মি কেমন হবে সেটা আমরা দেখলাম। তোদের বাড়ির কাজ থাকবে উত্তল দর্পণের ক্ষেত্রে রশ্মিটা কেমন হবে দেখতে, সেটা ছবি তুলে আমাকে পাঠানো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি পেজ এবার চেঞ্জ করছি। এবার এই উপাক্ষীয় রশ্মির কনসেপ্ট দিয়ে আমরা আজকে প্রমাণ করব যে কোন দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়। ওকে, পেজ চেঞ্জ করলাম, তো হেডিং করছি যে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের সম্পর্ক। ঠিক আছে, তো আমি প্রথমে অবতল দর্পণের কথায় আসি। অবতল দর্পণের ক্ষেত্রে তো একটা অবতল দর্পণ নিচ্ছি আমি, ধর এটা হলো প্রধান অক্ষ, তো এটা হলো অবতল দর্পণটা, তাহলে এই দিকটা আমি কোটিং করব। ওকে, তাহলে এবার আমি এই দর্পণটার নাম দিচ্ছি এম ও এম ড্যাশ, এক্স ড্যাশ, এক্স হচ্ছে প্রধান অক্ষ। আচ্ছা, এই দর্পণের বক্রতা কেন্দ্র আমি ধরছি, ধর এই জায়গাটায় বক্রতা কেন্দ্র আছে সি, এই জায়গাটায় ফোকাস আছে এফ। ঠিক আছে, তো এবার
প্রধান অক্ষের সমান্তরাল আরক রশ্মি যদি এরকম আসে, তাহলে এই রশ্মি দর্পণে প্রতিফলিত হওয়ার পরে ফোকাসের মধ্য দিয়ে যাবে, মানে এরকম ভাবে যাবে। ওকে, তো এখানে যদি আমরা অভিলম্ব আঁকি তাহলে অভিলম্বটা কিন্তু এরকম হবে, এইভাবে অভিলম্ব, কারণ আমরা জানি ওই ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পরের পর লম্ব হয়, সেইটা অনুযায়ী এটা হবে অভিলম্ব। এই বিন্দুটা আমি একটা নাম দিলাম এ বিন্দু, ঠিক আছে। তো এপি হচ্ছে আপাতিত রশ্মি, পি এ এফ ফলিত রশ্মি। তো অ্যাকর্ডিং টু ওই প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি, যে এই কোণটা যদি থিটা হয় এই কোণটা হবে থিটা। এবং দেখ আমরা এই যে এইটার একটা কিছু নাম দিই পি এ, এই যে লাইনটা এটা তো এক্স এক্স ড্যাশের সঙ্গে সমান্তরাল এবং এসি হচ্ছে ছেদক ভেদক, তাহলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা একটু লেখালেখির মধ্যে আসি, যে প্রথমত এখানে এম ও এম ড্যাশড এটা হচ্ছে গোলীয় দর্পণের, মানে গোলীয় দর্পণ বলতে আমি এখানে নিয়েছি অবতল দর্পণ, অবতল দর্পণের প্রধান ছেদ, প্রধান ছেদ কাকে বলে আমরা আগে পড়েছি। দেন এফ, এফ হচ্ছে ফোকাস, ফোকাস বিন্দু। দেন সি, সি হচ্ছে বক্রতা কেন্দ্র। দেন ও, ও হচ্ছে মেরু। দেন পি এ, পি এ হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল উপাক্ষীয় রশ্মি। দেন এ কিউ, এ কিউ হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। দেন আমরা আরেকটা নিই, আরেকটা হচ্ছে ধর এসি, এসি হচ্ছে অভিলম্ব। আচ্ছা এই এসিটার আরেকটা নাম আছে বলতে পারবি কি, এই এসিটার আরেকটা নাম আছে, না এসিটা তো এএফ হবে না, এসি অনেকটা বড়, এএফ অনেকটা ছোট, এসিটা এএফ এর সঙ্গে সমান হবে কি করে, মানে এসিটাকে আমি অভিলম্ব বলছি, এসিটা অভিলম্ব, এসিটাকে আরেক নামে ডাকা যায়, ওটার নাম কি, এসিটা ওসির সঙ্গে সমান হবে ওটা কি, মানে ওই জিনিসটাকে কি বলবো, একটা নাম বল, মানে কি দিয়ে প্রকাশ, আমি বলতে চাইছি যেমন একই ওটাকে প্রতিফলিত রশ্মি বলছি, ওটাকে মেরু বলছি, তেমন এসিটাকে অভিলম্ব বলছি, এসিটাকে আর একটা নামেও ডাকা যায়, এসিটা ক্ষুদ্র উন্মেষ, এরকম করে হয়। এটা দর্পণের গোলীয় দর্পণের ব্যাসার্ধ, ভালো করে লক্ষ্য কর, এটা বক্রতা কেন্দ্র, এটা পরিধি, তাহলে এটা কি গোলীয় দর্পণের ব্যাসার্ধ না, তো এটাকে গোলীয় দর্পণের ব্যাসার্ধ বলা যায়। লিপিকা এসছে, এই লিপিকা বলছি শৈলী এসছে, শৈলী আসেনি, আচ্ছা। এবার দেখ আমি প্রথমত যদি এখানে পি এ এটা প্যারালাল টু এক্স এক্স ড্যাশড, এক্স এক্স ড্যাশের সঙ্গে প্যারালাল এবং এসি হচ্ছে ছেদক, যদি তাই হয় তাহলে কোন কোন দুটো একান্তর কোণ হবে বলতো, নাম বল দেখি, কোন কোন দুটো একান্তর কোণ হবে, পি এ সি এর সঙ্গে এফ এ সি এফ, এ সি এফ ব্র্যাকেটে লিখে দিবি একান্তর কোণ, আচ্ছা।
আপাতন কোণ প্রতিফলন কোণ সমান, এটা করলে কোনটা হবে বলতো? আপাতন কোণ প্রতিফলন কোণ সমান, এটা করলে কোনটা হবে? পিএসি সি এএফ, এটা লিখে দিবি প্রতিফলনের সূত্র অনুযায়ী। এটাকে এক নম্বর নাম দে, এটাকে দু নম্বর নাম দে। এবার বল এক ও দুই থেকে পাই কি পাচ্ছিস বল। এক ও দুই থেকে পাই কি পাচ্ছিস বল। বল বল অ্যাঙ্গেল এ সি এফ ইকুয়াল টু এফ এ সি, এটা পাচ্ছিস। এই যে দুটো কোণ, এই দুটো কোণ কোন ত্রিভুজের মধ্যে আছে দেখতো একটু ভালো করে। এই কোণ দুটো কোন ত্রিভুজের মধ্যে আছে? ত্রিভুজ এ এফ সির মধ্যে আছে। ত্রিভুজ এ এফ সির যদি এই দুটো কোণ সমান হয় তাহলে কোন দুটো বাহু সমান হবে? আচ্ছা, ত্রিভুজ এ এফ সির যদি এই দুটো কোণ সমান হয় তাহলে কোন দুটো বাহু সমান হবে? এ এফ আর এফ সি, এই দুটো বাহু সমান হবে। এটাকে আমি তিন নম্বর নাম দিলাম। ওকে, এবার দেখ, যদি এটা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ হয়, দর্পণটা যদি ক্ষুদ্র উন্মেষযুক্ত হয় তাহলে এই এ বিন্দু আর এই ও বিন্দু দুজন খুবই কাছাকাছি থাকবে। তো এ বিন্দু আর ও বিন্দু যদি দুজন কাছাকাছি থাকে তাহলে তখন এফ এ আর এফ ও, এই দুটো নিয়ার অ্যাবাউট সমান হবে। এটাকে আমি চার নম্বর নাম দিলাম। এবার বল তিন আর চার থেকে কি পাচ্ছিস? এফ ও ইকুয়াল টু এফ সি, তার মানে এফ ও এইটা আর এইটা সমান। তার মানে আমরা কি বলতে পারি, এফ হচ্ছে মিড পয়েন্ট। তাহলে আমরা দেখ এবার জাস্ট প্রমাণ করবো অর্ধেক, তো কাজ কমপ্লিট প্রায়। আমি নিচ্ছি ও সি দ্যাটস ইকুয়াল টু ও এফ প্লাস এফ সি। তাহলে ও সি সমান সমান ও এফ, মানে কি ও এফ মানে আমি ও এফই রাখছি আর এফ সির জায়গায় ও এফ বসাচ্ছি। তাহলে ও সি ইকুয়াল টু টু ও এফ, তাহলে ও সি মানে কি, ও সি মানে আর ইকুয়াল টু টু এফ। এটাই আমাদের প্রমাণ করার ছিল, বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ বা ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। এটা কোন দর্পণের ক্ষেত্রে প্রমাণ হলো? অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ হলো। এবার আমরা প্রমাণ করব উত্তল দর্পণের ক্ষেত্রেও সেম ঘটনাটা ঘটে। ওকে, দেখ যদি কোনো অসুবিধা থাকে বল, নেক্সট পেয়ে যাচ্ছি, নেক্সট পেজে গিয়ে আমরা ওটা প্রমাণ করব। তাহলে পেজ চেঞ্জ করলাম, হেডিং করছি উত্তল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে তো প্রথমে আমি একটা প্রধান অক্ষ নিয়ে নিই। এটা প্রধান অক্ষ, এটা হচ্ছে একটা উত্তল দর্পণ। তাহলে আমাকে এই পাশটা কোটিং করতে হবে। এটা হচ্ছে দর্পণের বক্রতা কেন্দ্র সি, এটা হচ্ছে ফোকাস বিন্দু এফ, ঠিক আছে। এটা হলো মেরু ও, এটা এম ও এম ড্যাশ কোন একটা দর্পণ, এটা এক্স ড্যাশ, এক্স হচ্ছে এর প্রধান অক্ষ, ঠিক আছে। তো এবার আমি দর্পণের পরে একটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আপাতিত করছি। এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এ বিন্দুতে আপাতিত হলো। তাহলে এখানে অভিলম্ব যদি আমরা আঁকি তাহলে এইটা হচ্ছে অভিলম্ব, তাহলে এটা হচ্ছে আপাতন কোণ। তাহলে প্রতি ফলন কোণ যেটা হবে সেটা কিভাবে যাবে, না সেটা এই এর মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। তো আমি এখানে একটা হালকা দাগ দিয়ে নিই আগে, এরমভাবে যাবে, এরমভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে কে বেরোবে,
এই যাবে, ওকে, এটা হলো প্রতিফলিত রশ্মি। তাহলে এটা আপাতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। আমি এটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম এন এন, আর এই পয়েন্টটার নাম দিলাম এ। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু প্রতিফলনের সূত্র অনুযায়ী এইটা যদি থিটা হয় এটাও থিটা হবে, এবং এটা এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল এটাও থিটা হবে, ঠিক আছে, এটাও থিটা হবে। আচ্ছা দেখ, এপিটা এক্স এক্স ড্যাশের সমান্তরাল, সিএনটা ছেদক, তাহলে এই কোণটাও কিন্তু আমাদের থিটা হবে, এই কোণটাও কিন্তু আমাদের থিটা হবে, কারণ অনুরূপ কোণ, অনুরূপ কোণ অনুযায়ী এই কোণটাও কিন্তু আমাদের থিটা হবে, ঠিক আছে। তো এবার আমি তাহলে মোটামুটি সবই নেওয়া হয়ে গেছে, লেখালেখির মধ্যে আসি। ঠিক একই কাজ, এখানে এম ও এম ড্যাশ, এম ও এম ড্যাশ, এটা কি হবে বল, কি লিখব, উত্তল দর্পণের প্রধান ছেদ, দেন এফ সি ও পি এ এ কিউ সি এ, ঠিক আছে, এগুলো লিখে নিলাম। এবার এখানে এ কিউ যে টা নিয়েছে আমি প্রতিফলিত রশ্মি, সেটা এফ থেকে অপসৃত হচ্ছে, ও প্রতিফলিত রশ্মিটা তো এফ থেকে অপসৃত হচ্ছে। এবার সি এ কে, সি এটা হচ্ছে অভিলম্ব। এখন দেখ পি এ এটা প্যারালাল টু এক্স এক্স ড্যাশ, এবং এসি হচ্ছে ছেদক, এসি হচ্ছে ছেদক, তাহলে বল কোন দুটো অনুরূপ কোণ, নাম বল কোন দুটো অনুরূপ কোণ, নাম বল। একজন বল, যেকোনো একজন বল, দুজন বললে জড়িয়ে যাবে। পি এ সি, পি এ সি নেব, পিএসি কেন না, জুম কর, জুম করলে দেখতে হবে তো, বল কি নেব, পি আরেকটা কি বলছিলি বল, ওর নাম না রাতুল বলছিল তো, বল বল এই অনুরূপ কোন বের করতে, পিএএন এপিএফ অনুরূপ এসিএফ, এসিএফ, আচ্ছা এসিএফ, ব্র্যাকেটে অনুরূপ কোণ লিখে দিবি, এটাকে এক নম্বর নাম দিলাম। এবার বল আপাতন কোণ প্রতিফলন কোণ সমান, প্রতিফলনের সূত্র নিয়ে এই কোণটা পাবি, আপাতন কোণ প্রতিফলন কোণ সমান, সেখান থেকে কোণটা পাবি, পি এ এন ইকাল টু, পি এ এন ইকাল টু এন এ কিউ, এটা প্রতিফলনের সূত্র অনুযায়ী। এক ও দুই থেকে কি পাবি বল, এক ও দুই থেকে কি পাবি বল, এ সি এফ ইকাল টু এন এ কিউ, এটাকে আমি তিন নম্বর নাম দিলাম। আচ্ছা এবার বিপ্রদীপ কোণ বল, এখানে বিপ্রদীপ কোণ কোনটা, কোনটা বিপ্রদীপ কোণ হবে এই ছবিতে, কিউ এ এন এফ এ সি, এটা বিপ্রদীপ কোণ, এটাকে চার নম্বর নাম দিলাম। এবার বল এই তিন আর চার থেকে কি পাবি, অ্যাঙ্গেল এ সি এফ এফ এ সি, এই যে পাঁচ নম্বরটা পেলাম
এই 5 নম্বরে যে দুটো কোণ আছে এই কোণ দুটো কোন ত্রিভুজের কোণ? সি সিএফএ ত্রিভুজের দুটো কোণ। সিএফএ ত্রিভুজের এই দুটো কোণ যদি সমান হয় কোন বাহু দুটো সমান হবে? সিএফ আর এএফ সমান হবে। এটাকে আমি 6 নম্বর নাম দিলাম। ওকে, এবার ভাব যদি এই দর্পণটা ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ হয় তাহলে এই এ বিন্দু আর এই ও বিন্দু খুব কাছাকাছি আসবে, তখন কোন দুটো জিনিস সমান হবে বল? এফ এ আর এফ ও, এটাকে 7 নম্বর নাম দিলাম। 6 ও 7 থেকে পাই, 6 ও 7 থেকে পাই এফ সি ইকুয়াল টু এফ ও, সেই আগের মতো চলে এলো। মানে এই এফ ও যেটুকুনি এই এফ সিও সেটুকুনি। তাহলে এবার আমি কি করবো, সিও ইকুয়াল টু এফ ও প্লাস এফ সি, তাহলে সিও ইকুয়াল টু এফ ও প্লাস এফ ও, তাহলে সিও ইকুয়াল টু 2FO, তাহলে সিওটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ 2F, তাহলে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ বা ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, প্রমাণ হয়ে গেল উত্তল দর্পণের ক্ষেত্রে। দেখ কোনো জায়গায় যদি কোনো অসুবিধা থাকে বল। নেক্সট আমরা যাব রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন বলতে কি বুঝি। কোনো অসুবিধা নেই, পেজ চেঞ্জ করছি। নেক্সট আমরা পড়ব রৈখিক বিবর্ধন। লিনিয়ার ম্যাগনিফিকেশন, আচ্ছা কাকে বলে? কোন বিস্তৃত বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তু দৈর্ঘ্যের অনুপাতকে, বস্তু দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। রৈখিক বিবর্ধন বলে। ওকে, তাহলে তার মানে রৈখিক বিবর্তন হবে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে কতটা বড় বা কতটা ছোট সেটাই কিন্তু আমাদেরকে দেবে। তাহলে আমরা যদি রৈখিক বিবর্তনের গাণিতিক রূপ দেখি, যে রৈখিক বিবর্ধন যেটাকে আমরা স্মল এম দিয়ে ডিনোট করে থাকি, সেটা হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তো এই জিনিসটাকেই আমরা আরেকটাভাবে এক্সপ্রেস করতে পারি, যে এই রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন এটা প্রমাণ করতে গেলে সেই আমাদের সদৃশ্যতার, এটা তো দুটো বাহুর অনুপাত, দুটো দৈর্ঘ্যের অনুপাত, সদৃশ্যতার ওই উপপাদ্যটা লাগবে। তো আমি আর ওই অত দূর যাচ্ছি না। প্রতিবিম্ব দূরত্ব বা বস্তু দূরত্ব কিন্তু এটা নিয়ে আসতে পারি, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, ঠিক আছে। এবার বল যে এই রৈখিক বিবর্ধনের একক কি হবে, সিজিএস একক কি হবে, এসআই একক কি হবে? রৈখিক বিবর্তনের সিজিএস একক কি হবে, এসআই একক কি হবে? বল বল, কেন ব্যাখ্যা কর। উপরে ভগ্নাংশের উপরে যেটা রয়েছে তার যদি আমি সিজিএস একক বলি, সেটা সিজিএস এককটা কি হবে? আর নিচেরটা তো সমজাতীয় রাশি হওয়ায়
এটা একক বিহীন রাশি। তাহলে রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় এটি একক বিহীন রাশি। ওকে, দেন মাত্রা বল, এর মাত্রা কি হবে? মাত্রা কি হবে? বল বল বল। মাত্রা নেই, একই লেখা। রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় এটি মাত্রাহীন রাশি। ঠিক আছে, নেক্সট আমি তিনটে কেস কনসিডার করব। কেস ওয়ান, যদি রৈখিক বিবর্তনের মান ওয়ান হয়, রৈখিক বিবর্তনের মান এক হয়, তাহলে প্রস্তুত দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি হবে? বসিয়ে রে, এম এর মান এক বসা, বসিয়ে কোনাকুনি গুণ করে বল কি আসছে। প্রথমটার মধ্যে এক বসা, এম এর জায়গায় বসিয়ে বল বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি আসছে। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য রৈখিক বিবর্তন সমান হলে সমান হয়, মানে রৈখিক বিবর্তন এক হলে, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান সমান বস্তু দৈর্ঘ্য। কেস টু, আমি নিলাম এম ইজ গ্রেটার দ্যান ওয়ান, এম এর মানে একের থেকে বড়, বল কি হবে। বস্তুরত্ব প্রতিবিম্বের চেয়ে বড় হবে, তাই হচ্ছে এম এর মান একের থেকে বেশি হলে বস্তু দৈর্ঘ্যটা বড় হবে, প্রতিবিম্ব দৈর্ঘ্যটা ছোট হবে। প্রতিবিম্ব দৈর্ঘ্য বেশি হবে, মানে প্রতিবিম্বের দূরত্ব বেশি হবে, প্রতিবিম্ব প্রতিবিম্ব প্রতিবিম্বের দৈর্ঘ্য ইজ গ্রেটার দেন বস্তু দৈর্ঘ্য। তাহলে আর একটা কেস পড়ে থাকে, কেস থ্রি, যেখানে আমরা নেব এম ইজ লেস দেন ওয়ান, সেক্ষেত্রে উল্টো আসবে, প্রতিবিম্ব প্রতিবিম্বের দৈর্ঘ্যটা ছোট হবে বস্তু দৈর্ঘ্যের থেকে। এখানে যদি তোরা যে কোনো একটা বসিয়ে দিস তাহলেই বুঝতে পারবি। তোরা এখানে ধর গ্রেটার দ্যান ওয়ান বসালি, তো গ্রেটার দ্যান ওয়ান বসালে কি হবে, প্রতিবিম্ব দৈর্ঘ্য ইজ গ্রেটার দ্যান বস্তু দৈর্ঘ্য হয়ে যাবে। ওকে, তো এবার আমরা একটা জিনিস দেখব যে এই যে রাশিমালাটা, এই রাশিমালাটা থেকে এই রাশিমালাটা কি করে আসলো সেটা আমরা প্রতিষ্ঠা করবো প্রথমে। ঠিক আছে, তো আমি পেজ চেঞ্জ করছি, নেক্সট পেজে গিয়ে এই রাশিমালাটা থেকে এই রাশিমালাটা কি করে আসা যায়, মানে বস্তু দৈর্ঘ্য প্রতিবিম্ব দৈর্ঘ্য বা বস্তুরত্ব, বস্তু দৈর্ঘ্য থেকে প্রতিবিম্ব দূরত্ব হয় বস্তুরত্ব কি করে আসা যায় সেটা আমি দেখবো। তো চল নেক্সট পেজে যাই। তো ধর আমার কাছে একটা অবতল দর্পণ আছে, তো অবতল দর্পণ মানে একটা দর্পণ থাকবে। এবার এখানে কোন একটা বস্তু রয়েছে, যে বস্তুটা ধর এইটা, ধর বস্তু, ঠিক আছে, তাহলে এই বস্তুর যদি প্রতিবিম্ব আঁকতে হয় তাহলে আমরা জানি যে দুটো রশ্মি নিতে হবে, একটা হচ্ছে এই বস্তুর এই মাথা থেকে, দুই মাথা থেকে দুটো রশ্মি নিতে হবে, এই মেরু পর্যন্ত নিয়ে আসবো,
আর একটা হচ্ছে এই বরাবর নিয়ে আসবো, এই মাথা থেকে এই বরাবর নিয়ে আসবো, তাহলে এই রশ্মি তো এখানে প্রতিফলিত এই বরাবরই বেরিয়ে যাবে, মানে যেটা প্রধান অক্ষ বরাবর আসলো এটা এই বরাবর আসবে, এই বরাবরই বেরিয়ে যাবে, আর যেটা এই বরাবর আসলো সেটা কিন্তু এই দিক থেকে বেরোবে এই, এবং ধর এরকম এক জায়গায় আর একটা প্রতিবিম্ব গঠন করবে। এরকম জায়গায় এখানে একটা প্রতিবিম্ব গঠন করবে, ঠিক আছে? এই এই বস্তুটার যদি আমি একটা ডিরেকশন দিয়ে দিই যেটা এই দিকে বোঝাচ্ছে, তাহলে প্রতিবিম্বটা এই দিকে বোঝাবে, মানে উল্টো অবশিষ্ট যাকে বলে। তো এটা যদি আমি নাম দিই কিউ ও, এটা হবে কিউ ড্যাশড ও ড্যাশড, ঠিক আছে? এটা এক্স এক্স ড্যাশড, এটা পি দিলাম দর্পণের মেরু, এটা এম, এটা এম ড্যাশড, বল ছেদছাড়া প্রতিবিম্ব হলো না? এবার হ্যাঁ, এখানে আরো কাজ বাজ আছে, এখানে তোকে এই এইখান থেকে একটা আরো একটা রশ্মি নিতে হবে, আমি সেগুলো আঁকিনি, আমি জাস্ট শর্টে আঁকলাম, এখান থেকে একটা রশ্মি নিতে হবে, সেই রশ্মি ফোকাস দিয়ে পাস করাতে হবে, সেই দুটো যেখানে ছেদ করবে সেখানে গঠিত হবে, সে অনেক কাজ বাজ আছে, সেগুলো আমরা করিনি এখন, মানে এই এইটার মধ্যে তো অত করে লাভ নেই, আমি জাস্ট এইটা দেখাচ্ছি। এবার দেখ এখানে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও কিন্তু থিটা হবে আপাতন কোণ প্রতিফলন কোণের সূত্র অনুযায়ী, ঠিক আছে? এবার বল এক এক করে যে আমি এখানে কি দর্পণ নিয়েছি, অবতল দর্পণ নিয়েছি, এম ও এম ড্যাশ, এটা কি বল? এম ও এম ড্যাশ এটা কি বল? ও কিউ এটা বল বল, ও কিউ কি হবে? ও কি অভিলম্ব বস্তু? ও ড্যাশ কিউ ড্যাশ, ও ড্যাশ কিউ ড্যাশ, বল এত দেরি করলে হয়? এই এই এত দেরি করে বলতে হয় এগুলো? প্রতিবিম্ব দেন ওপি, ওপি ওপি প্রতিফলিত রশ্মি, কি সুন্দর আপাতিত রশ্মি, পি ও ড্যাশ প্রতিফলিত রশ্মি বলতে এখানে অভিলম্ব কোনটা হবে? পি কিউ, পি এক্স, এটা হবে অভিলম্ব। কিউ কেন বলবো? কিউ না না, কিউ বলবো না কখনোই, কিউ তো একটা মাঝখানে যে কোনো একটা বিন্দু, আমি কিউ কে দিয়ে বলবো কেন? আমি এক্স কে দিয়ে বলবো। আচ্ছা আপাত না, একই জিনিস নয়, একই জিনিস নয়, অবশ্যই একই জিনিস, বোঝাচ্ছে একই রেখাকে, কিন্তু আমি কিউ দিয়ে কেন বলবো? কিউ তো বস্তুর পাদবিন্দু, আমি সেটাকে কেন নেব? আমি ইন জেনারেল নেব, অভিলম্ব তো ইন জেনারেল, কিউ তো সরতে পারে, বাট এক্স এক্স। আচ্ছা এবার বল আপাতন কোণ প্রতিফলন কোণ সমান করে কি কোণ দুটো পাবি? ও পি কিউ ড্যাশ, ভুল ভাল বলছিস কি করতে? ওপি কিউ ড্যাশ কোন ত্রিভুজের, হ্যাঁ ওপি কিউ ড্যাশ কোন ত্রিভুজের কোন, হ্যাঁ তা সেটাই তো বলতে হয়, ওপি কিউ সমান সমান কিউ ড্যাশ পি ও ড্যাশ। আমি আলটিমেটলি ত্রিভুজ পি ও কিউ এবং ত্রিভুজ কিউ ড্যাশ পি ও ড্যাশ, এই দুটো ত্রিভুজের মধ্যে কিছু দেখাতে চলেছি, তো এই দুটো কোণ সমান, আমি সদৃশ্যতা দেখাতে চলেছি, আর এই দুটো কোণ
সমান কেন? প্রতিফলনের সূত্র অনুযায়ী সমান, আপাতন কোণ প্রতিফলন কোণ সমান। আর দুটো কোণ সমান দেখাতে পারবি? কোন দুটো কোণকে সমান দেখাতে পারবি? বল। ও কিউ পি, ও ও ড্যাশ, কিউ ড্যাশ, ও ড্যাশ, কিউ ড্যাশ, পি, ব্রাকেটে কি উভয় সমকোণ? তাহলে কোন দুটো ত্রিভুজের দুটো করে কোণ সমান হলে আরেকটা কোণ এমনি সমান হয়ে যাবে। তো ত্রিভুজ পি ও কিউ সদৃশ্য ত্রিভুজ পি ড্যাশ, না পি ড্যাশ নয়, পি ও ড্যাশ কিউ ড্যাশ এর সঙ্গে। তো এরা যদি সদৃশ্য হয় তাহলে বল তিনটে বাহুর অনুপাত কি কি হবে? কোন তিনটে বাহুর অনুপাত বল অনুপাতগুলো? ও কিউ, ও ড্যাশ, কিউ ড্যাশ, পিও, পি ও ড্যাশ, মেয়েরা একটা উত্তর দিচ্ছিস না, এরা দুজন উত্তর দিয়ে যাচ্ছে, খুব সুন্দর। পি কিউ বাই কি পাগল টাগল হয়ে গেছিস? ও ড্যাশ কিউ ড্যাশ একবার নিয়েছিস, পি কিউ ড্যাশ। এবার আমি দু সাইডে দুটো নিচ্ছি, কিউ বাই ও ড্যাশ কিউ ড্যাশ সমান সমান পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ। এটাকে আমি উল্টো করে নিচ্ছি, এটাকে উল্টো করে নিলে কি হবে? ও ড্যাশ কিউ ড্যাশ বাই ও কিউ সমান সমান পি ড্যাশ কিউ ড্যাশ বাই পি কিউ। ঠিক আছে, এবার বলতো এই ও কিউকে তুই বাংলা ভাষায় বললে কি বলতে পারবি? ও কিউটাকে কি বলে প্রকাশ করতে পারবি? মানে এখানে যদি লিখতিস ও কিউ, ও কিউ লিখেছিস তো, ও কিউ কি বস্তু দৈর্ঘ্য না? ও ড্যাশ কিউ ড্যাশ কি প্রতিবিম্ব দৈর্ঘ্য? তাহলে এটা কি বস্তু দৈর্ঘ্য বা প্রতিবিম্ব দৈর্ঘ্য? মানে এই অনুপাতটার নাম কি? উপরে প্রতিবিম্ব দৈর্ঘ্য আছে, নিচে বস্তু দৈর্ঘ্য আছে, তাহলে এটা এম। আচ্ছা এবার বল পি কিউকে তুই কি বলতে পারিস, আর পি ড্যাশ কিউ ড্যাশ কে তুই কি বলতে পারিস বল দেখি? পি কিউ বক্রতা কেন্দ্র, এখানে কে বললো কিউটা বক্রতা কেন্দ্র? পি কিউ দূরত্বে বস্তু রয়েছে, তাহলে এটা কি বস্তু দূরত্ব, আর এটা কি হবে প্রতিবিম্ব দূরত্ব। তাহলে আমরা একটু আগে এম কে সংজ্ঞায়িত করেছিলাম প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য দিয়ে, যেটা ছিল এটা, আর এখন আমরা পেয়ে গেলাম প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, যেটা হলো এটা। তাহলে আমরা প্রমাণ করলাম যে এম যেটা আমাদের রৈখিক বিবর্তন, সেটা যেমন প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য আকারে প্রকাশ করা যায়, তেমন প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব আকারেও কিন্তু প্রকাশ করা যায়। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। তো নেক্সট আমরা গোলীয় দর্পণের ছবি আঁকবো, তো নেক্সট পেয়ে যাচ্ছি। তো প্রথম যেটা করব সেটা হলো অবতল দর্পণ দ্বারা, অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর বিস্তৃত বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন। ওকে, অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন যখন যখন বস্তুর অবস্থান বস্তুর অবস্থান ফোকাস ও মেরুর মধ্যে, ফোকাস ও মেরুর মধ্যে। ওকে,
তো আমরা একটা অবতল দর্পণ নিই প্রথমে, ধর এটা একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণে আমি এরকম একটা অবতল দর্পণ নিলাম, এ পাশটা কোটিং করে দিলাম। তাহলে এবার আমি একটা যদি বস্তু নিই, ধর এই জায়গায় একটা বস্তু নিলাম, ফোকাস আর মেরুর মাঝখানে থাকবে বস্তুটা, ঠিক আছে, এই জায়গায় একটা বস্তু নিলাম, ওকে। তো এই জায়গাটা ধর ফোকাস আছে, এই জায়গাটা তাহলে বক্রতা কেন্দ্র থাকবে, এটা হলো মেরু ও, এটা হলো পি কিউ একটা বস্তু, ওকে, এটা হলো এম ও এম ড্যাশ দর্পণ। আচ্ছা, এবার আমাকে দুটো রশ্মি নিতে হবে, একটা রশ্মি আমি নিচ্ছি এই ফোকাস দিয়ে এর মাথা দিয়ে এই চলে যাচ্ছে, সেটা প্রতিফলনের পর, সেটা প্রতিফলনের পর মানে এইটুকুনই তো যাবে, আর আর তো পাশে যাবে না, এটা এটা দিয়ে নিয়ে গিয়ে কি হবে, এটা দিয়ে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। আমরা এখান থেকে একটা সমান্তরাল নিয়ে যাই, যেটা প্রতিফলনের পর কোথা দিয়ে যাবে বলতো, এটা প্রতিফলনের পর কোথা দিয়ে যাবে, ধর এ বিন্দুতে আপাতিত হলো, বল বল, আচ্ছা ছবিটা চলে গেছে, ছবিটা আমাকে আর একবার আঁকতে হবে। তো যেটা বলছিলাম যে ধর এটা হলো প্রধান অক্ষ, এটা হলো একটা অবতল দর্পণ, এটা এবার প্রধান অক্ষের সমান্তরাল, এখানে এটা আমি প্রথমে ইয়ে নিচ্ছি তোর কি বলে বস্তু নিচ্ছি, ঠিক আছে। তো এবার এই বস্তুটার নাম দিচ্ছি এম ও, এটা দর্পণের নাম এম ও এম ড্যাশ। আচ্ছা, এখানে আমি নিচ্ছি ফোকাস, এখানে আমি নিচ্ছি বক্রতা কেন্দ্র সি। আচ্ছা, প্রথম বল যে আমি যদি এখান থেকে একটা রশ্মি এই নিয়ে যাই, এই রশ্মিটা প্রতিফলনের পর কোন দিক থেকে যাবে, প্রধান অক্ষে সমান্তরাল রশ্মি প্রতিফলিত হয়ে কোথা দিয়ে যাবে, বল বল। এই যে বস্তুটা আমি নিলাম, বস্তুটার নাম দিচ্ছি ধর পি কিউ,
এই বিকিউ বস্তুর পি মাথা দিয়ে আমি একটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি নিলাম, এই রশ্মিটা প্রতিফলনের পর কোথা দিয়ে যাবে? পি বিন্দু দিয়ে, সি বিন্দু দিয়ে যাবে, এফ বিন্দু দিয়ে যাবে। বাড়িতে পুরনো ভিডিওগুলো দেখ, দেখে একটু পর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলিত হয়ে ফোকাসের মধ্যে দিয়ে যায়, কখনো বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায় না। আর একটা রশ্মি নেব যেটা কোন ক্ষেত্রে যায়, যদি সি এর মধ্যে দিয়ে আমি রশ্মি পাস করাই এরম ভাবে, তাহলে সেটা সি এর মধ্যে দিয়ে যাবে। বাট প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি কোনোদিন সি এর মধ্যে দিয়ে যাবে এরকম তুই আমার বইয়ের ছবি দেখাস, সে কোনোদিনই সি এর মধ্যে দিয়ে যাবে না, কোনোদিনই থাকবে না। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি সি এর মধ্যে দিয়ে যাবে, কোনোদিন যাবে না। যদি কিনা সি এর মধ্যে দিয়ে কোনো রশ্মি যায়, তাহলে সেই রশ্মি প্রতিফলনের পর সি এর মধ্যে দিয়ে ব্যাক করবে, এটা হবে। কিভাবে যাবে? তা এইটা এইটা এটা কি হচ্ছে? এটাও তো অবতল দর্পণ, দর্পণটা অবতল। আচ্ছা, অবতল দর্পণ বস্তুটার অসৎ প্রতিবিম্ব এক্ষুনি গঠিত হবে, বিবর্জিত প্রতিবিম্ব গঠিত হবে, একটু পরেই দেখ এখানে অসৎ বিবর্জিত প্রতিবিম্ব গঠিত হবে। বাট এখানে কোথায় সির মধ্যে দিয়ে যাচ্ছে? এখানে তো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলিত হলে কোনো দিন সি এর মধ্যে দিয়ে যাবে না, ওটা এফ এর মধ্যে দিয়ে যাবে। বাড়িতে একটু বইটা পড়, মুখ্য ফোকাসের সংজ্ঞাটা পড়, মুখ্য ফোকাসের সংজ্ঞায় এই কথাটাই বলা আছে, কোনো দিন সির মধ্যে দিয়ে যাওয়ার কথা বলা নেই। বাড়িতে বইগুলো পড়, বারবার বলছি, উল্টো পাল্টা লিখলে পরীক্ষায় কাটবে, উল্টো পাল্টা ব্যাখ্যা দিলে পরীক্ষায় কাটবে। আমরা যেটা করছি সেটা অবতল দর্পণ দ্বারা অসৎ বিবর্তিত প্রতিবিম্ব গঠনই করছি। এখানে সি এর মধ্যে দিয়ে রশ্মি যাচ্ছে, বাট সেটা সি এর মধ্যে দিয়ে যাওয়া কোনো আপাতিত রশ্মি, সি এর মধ্যে দিয়ে ফিরে আসে। কোনোদিন প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি সি এর মধ্যে দিয়ে যায় না, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর সর্বদা মুখ্য প্রকাশের মধ্যে দিয়েই যায়, কোনোদিন বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায় না। এটা যে কোনো অবতল দর্পণ হোক, উত্তল দর্পণ হোক, অবতল দর্পণ হোক, যে কোনো দর্পণ হোক, তার ক্ষেত্রে এটাই হবে। ওকে, তো তাহলে এবার বল, এই যে দুটো রশ্মি, এই রশ্মি দুটোকে যদি তুই এ পাশে টেনে লম্বা করিস, এই দুটো রশ্মি তো কোনোদিন মিলবে না, কারণ এই দুটো রশ্মি কোনোদিন মেলার কথাও নয়। তো এই দুটো রশ্মিকে যদি তুই পিছনের দিকে টেনে লম্বা করিস, এইভাবে টেনে লম্বা করিস, তাহলে এটা কিন্তু মিলবে, এরা এক জায়গায় গিয়ে মিলবে। তো এই যে জায়গায় মিললো সেখান থেকে আমি একটা লম্ব টানছি, এইটার নাম দেবো এবার আমি, এটা এইদিকে, এটা এইদিকে ছিল পি ড্যাশড কিউ ড্যাশড, এই হচ্ছে প্রতিবিম্ব। তো এই প্রতিবিম্বটা, এই বিন্দুটার নাম আমি এ দিচ্ছি। এই প্রতিবিম্বটার প্রকৃতি বল, এই প্রতিবিম্বটা বস্তুর চেয়ে আকারে বড় না ছোট? প্রতিবিম্বের বৈশিষ্ট্য, নাম্বার ওয়ান বিবর্ধিত, নাম্বার টু, নাম্বার টু সমশীর্ষ, নাম্বার থ্রি অসৎ, অসৎ কারণ এটা চোখে দেখা যাবে বাট পর্দায় ধরা যাবে না। আচ্ছা, এখানে এই প্রতিবিম্বটা গঠন হলো অবতল দর্পণে, এখানে বস্তুর অবস্থান কোথায় ছিল? বস্তুর অবস্থান বল, ফোকাস ও মেরুর মধ্যে। প্রতিবিম্বের অবস্থান বল, প্রতিবিম্বের অবস্থান বল, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? বল বল বল,
দর্পণের পিছনে, প্রতিবিম্বের অবস্থান দর্পণের পিছনে, আচ্ছা এবার বল রৈখিক বিবর্তন কি হবে? রৈখিক বিবর্তন এম কত হবে বল? এম এর মান একের বেশি, কারণ বিবর্তিত হয়েছে, বিবর্তিত মানে একের বেশি। তো আশা করি এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। তো আমরা নেক্সট এবার যাব নেক্সট পার্ট, আমি পেজ চেঞ্জ করছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী। আচ্ছা বক্রতা কেন্দ্র মানে কি? 2f, আর অসীম মানে ইনফিনিটি, এর মাঝখানে বস্তু দূরত্বকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, মানে ইউ যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে সেটা কি হবে সেটা আমরা দেখব, অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী। তো চল আমরা অবতল দর্পণ নিয়েই আলোচনা করব। তো এটা হলো প্রধান অক্ষ, এটা হলো অবতল দর্পণ, এই পাশটা কোটিং করা, তো এটা হলো ফোকাস, এটা হলো বক্রতা কেন্দ্র, এটা হলো বস্তু। ঠিক আছে, তো দুটো রশ্মি নেব, একটা রশ্মি নেব এই প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি যাবে, সেটা গিয়ে মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে ফিরবে, আর একটা রশ্মি নেব যেটা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, মানে দর্পণ আরো এই পাশে আনতে হবে। এবং সেটা ওই পথেই ফিরবে। ঠিক আছে, তো এই রশ্মিটা এদিক যাচ্ছে, এদিকে ফিরছে, আর রশ্মিটা এদিক যাচ্ছে, এদিকেই ফিরছে। তো এই দুটো রশ্মির যেখানে ছেদ বিন্দু সেখানেই প্রতিবিম্বটা তৈরি হবে, প্রতিবিম্ব এইখানে তৈরি হবে। ওকে, তো এবার সব নাম টামগুলো দিই। প্রথমত আমি এই নামটা দিচ্ছি ধর এম ও এম ড্যাশড, এটা এ, দর্পণটার নাম এম ড্যাশড, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আচ্ছা এটা এ, এটা বি, এটা ও তো দিলামই, আচ্ছা এটা ধর পি কিউ, আর এটা তাহলে কি হবে, এটা হবে কিউ ড্যাশ পি ড্যাশ। ওকে, এটা সি দিয়ে দিচ্ছি, এটা এফ দিয়ে দিচ্ছি, সবই দেওয়া গেছে। এবার বল প্রথম আমাকে বল প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য নাম্বার ওয়ান বল কি হবে বল। অবশিষ্ট নাম্বার টু, অসৎ কেন হবে? তুই যদি এখানে একটা পর্দা পিছনে রাখলে, প্রতিম্ব যদি পিছনে তৈরি হয় তাহলে কোনোদিন পর্দা ধরা যাবে না, বাট প্রতিম্ব সামনে তৈরি হয়েছে পর্দা অবশ্যই ধরা যাবে। নাম্বার থ্রি, বিবর্তিত হবে, আকার ছোট হয়েছে, তাহলে বিবর্তিতর উল্টো কি? খর্বাকার, অবিবর্তিত নয় খর্বাকার। এবার বল বস্তুর অবস্থান কোথায়? সামনে,
কাঁচকলা, ভালো করে হেডিংটা পড়, কি রয়েছে? অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে, অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে প্রতিবিম্বের অবস্থান কোথায়? বল, প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে। আর রৈখিক বিবর্তন, রৈখিক বিবর্তন এম, বল কত হবে? একের কম, লেস দেন ওয়ান। ওকে, এবার আমরা দেখব যখন বস্তু দূরত্ব এই ইয়েতে মানে বক্রতা কেন্দ্রে থাকবে তখন কি হবে। তো চল নেক্সট পেয়ে যাই, হেডিং করছি বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রে, বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রে। তার মানে বস্তু দূরত্ব ইউ সেটা 2f এর সঙ্গে সমান হবে এক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি হবে দেখা যাক। তো ধর আমরা একটা প্রধান অক্ষ নিলাম, আমরা অবতল দর্পণের ক্ষেত্রে আপাতত করছি, তো এটা হলো একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের এটা ধর আমি নিচ্ছি, এটা ধর ফোকাস, এটা ধর বক্রতা কেন্দ্র সি। তো বক্রতা কেন্দ্রেই বস্তু আছে, তো এটা এম, এম ও এম ড্যাশটা আমি পরে দিচ্ছি। ধর এটা হলো বস্তু এই, এই তো এটা হলো পি কিউ এই। এবার আমি এখান থেকে সমান্তরাল একটা রশ্মি নিয়ে যাচ্ছি, সেটা প্রতিফলিত হবে এরকম ভাবে। ওকে, আর আমি এই রশ্মির চিত্রটা আগে দিয়ে রশ্মির ডিরেকশনগুলো বলে দিই এই। আর আমি প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই না, আমি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে একটা রশ্মি নিয়ে যাচ্ছি, দেখ এটাকে আমি এই কালার দিয়ে আঁকি এই। এইভাবে যদি একটা রশ্মি নিয়ে যাই তাহলে বলতো এটা প্রতিফলিত হবে কি হবে? এটা কি হবে প্রতিফলিত হবে? প্রধান অক্ষের ভিতর দিয়ে যদি রশ্মি যায় তাহলে প্রতিফলনের সময় প্রতিফলিত হয় কি হবে? তোরা পুরনো পড়া কিচ্ছু করছিস না, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে, তাহলে এটা হবে কিন্তু এইভাবে প্রতিফলিত হবে, ঠিক আছে? এবং এটা আমার মানে ছবিটা এখানে ঠিক হয়নি, এটা একদম যদি এটা এটা সমান করে আঁকা হয় তাহলে তাহলে যদি এই এই দূরত্বটা আর এই দূরত্বটা যদি তোরা সমান করে আঁকিস তাহলে দেখবি যে এইটা একদম এর নিচে আসবে, ঠিক আছে? এখানে আমার ছবিটা এক্সাক্ট আসেনি, তো সেক্ষেত্রে প্রতিবিম্বটা এরাম জায়গায় গঠিত হতো, ঠিক আছে? একদম এরাম জায়গায় গঠিত হতো, ওটা একটু ঠিক করে নে তোরা, এরকম জায়গায় গঠিত হবে। আমার এরাম জায়গায় তৈরি হয়ে গেছে কিন্তু প্রতিবিম্বটা, ঠিক আছে? তো যাই হোক, তাহলে এবার বল, এরাম জায়গায় কিন্তু গঠিত হবে, যদি তোরা এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান করে আঁকিস তাহলে এটা এরাম জায়গায় তৈরি হবে। তো এবার আমি এটা নাম দিয়ে দিচ্ছি একটা, ধর এটা পি ড্যাশড, কিউ ড্যাশড, কিউ ড্যাশড আর কিউ বিন্দু সমাপাতিত হয়ে যাচ্ছে ক্ষেত্রে। এটা হলো এম ও, এম ড্যাশ হলো দর্পণটার নাম, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। হ্যাঁ, পি কিউ ড্যাশ আর কিউ বিন্দু সমাপাতিত হয়ে যাচ্ছে, অবশ্যই কিউ ড্যাশ থাকবে। প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য বল। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান অবশিষ্য সদ, কি করে বিবর্তিত হচ্ছে? সমান আকারের হবে, মানে সমান আকৃতির। বস্তুর অবস্থান বল,
বস্তুর অবস্থান বল, বস্তুর অবস্থান বল, বক্রতা কেন্দ্রে, আর প্রতিবিম্বের অবস্থান বল, প্রতিবিম্বের অবস্থান বল, বল বল, কিরে প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে? ওটাও তো বক্রতা কেন্দ্রেই তৈরি হয়েছে, বক্রতা কেন্দ্রে। রৈখিক বিবর্তন বল, রৈখিক বিবর্তন এম কত হবে? এম ইকুয়াল টু 1 হবে, যেহেতু বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য দুজনেই সমান, তাহলে এম ইকুয়াল টু 1 হবে। ওকে, তাহলে আমরা আজকে তিনটে কেস দেখলাম, আর তিনটে কেস আমি বাড়ির কাজ দিচ্ছি, এটা তোরা আমাকে করে পাঠাবি, তো আমি নেক্সট পেয়ে যাচ্ছি। ঠিক সেম টু সেম ভাবে করবি, তিন করলাম, এবার এরপরে যেটা হবে সেটা হচ্ছে বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে, বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে। তার মানে বক্রতা কেন্দ্র মানে কি এফ, আর ফোকাস মানে কি, না বক্রতা কেন্দ্র মানে হচ্ছে 2F, আর ফোকাস মানে এফ, এর মাঝখানে, তার মানে এটার থেকে ছোট হবে ইউটা, এটার থেকে বড় হবে, ঠিক আছে এই। আর দ্বিতীয় দ্বিতীয় করবি বস্তুর অবস্থান ফোকাসে, বস্তুর অবস্থান ফোকাসে, ঠিক আছে, বস্তুর অবস্থান ফোকাসে মানে কি ইউ ইকুয়াল টু এফ হবে, ঠিক আছে। আর একটা করবি বস্তুর অবস্থান অসীমে, বস্তুর অবস্থান অসীমে মানে ইউ ইকুয়াল টু ইনফিনিটি হবে। এই তিনটে ক্ষেত্রে ছবি আঁকবি, এই তিনটে ক্ষেত্রে প্রতিবিম্বের বৈশিষ্ট্য নির্ণয় করবি, এই তিনটে ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান, বস্তুর অবস্থান এবং রৈখিক বিবর্তন, এই কটা করবি। এবং এই যে ছটা কেস করলাম, এই ছটা কেসকে একটা ছক আকারে নিয়ে আসবি, আমি পরের দিন ছকটা দেখাবো, যে একটাই লিখবি বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান, দেন প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, দেন প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার মানে এটা অবশ্যই রৈখিক বিবর্তন দিয়ে লিখবি, আর প্রতিবিম্বের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। ওকে, এই দিয়ে একটা ছক বানাবি, ছটা পয়েন্ট দিয়ে ছকটা হবে, ঠিক আছে। তো আমরা আজকে অবতল দর্পণের কেসগুলো দেখলাম, অবতল দর্পণে এই তিনটে কেস বাকি থাকলো, তোরা ছক আর এই তিনটে উদাহরণ করে আমায় পাঠাবি, আর নেক্সট দিন আমরা উত্তল দর্পণেরগুলো দেখবো, এবং এই বাকি যেগুলো থাকবে এই গলীয় দর্পণ সংক্রান্ত, গলীয় দর্পণটা মোটামুটি পরের দিন আমরা শেষ করে ফেলতে পারবো, ঠিক আছে। কিছু প্রশ্ন, হ্যাঁ বল, এই তিনটে হোমওয়ার্ক করে আমায় পাঠাবি, আমি তিনটে করে অবতল দর্পণে, উত্তল দর্পণ নয়, উত্তল দর্পণ আমি পরের দিন করাবো, অবতল দর্পণে এই তিনটে হোমওয়ার্ক করে আমায় পাঠাবি, ঠিক আছে। পরের দিন আমরা আর আলোর কটা ক্লাস হলো, মানে দুটো বা তিনটে ক্লাস হয়েছে, দুটো হয়েছে না তিনটে হয়েছে, দুটো তিনটে হয়েছে, আর আর একটা আজকে নিয়ে মনে হয় তিনটে হলো, মনে হয়, যাই হোক এই তিনটে হয়ে গেল, আর একটা হলে আমাদের গলীয় দর্পণ শেষ হয়ে যাবে, এরপরে আলোর চারটে হয়েছে, আজকেটা নিয়ে চারটে, তাহলে আর একটা হলে পাঁচটা হলে পরের দিন আমি ছোটোখাটো কিছু অঙ্ক দেখাবো, আর এই ছকটা দেখাবো, আর একটা জিনিস দেখানোর চেষ্টা করবো যদি আমি পাই, তো সেই জিনিসটা দেখাবো, দেখিয়ে আলোর প্রতিফলন পার্টটা শেষ হয়ে যাবে, এরপরে আমাদের আলোর প্রতিসরণ মানে লেন্স এবং প্রিজম কাচ ফলক যে পার্টটা আছে ওই পার্টটা আমরা তারপর থেকে শুরু করবো। তো বৃহস্পতিবার দিন পড়াবো, বৃহস্পতিবার দিন, এর আগে তোরা এই হোমওয়ার্কগুলো পাঠাবি এবং বৃহস্পতিবার দিন এই পার্টটা শেষ করবো, ঠিক আছে।